আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো, ইরাক সীমান্তে ইরানি সেনা সদস্যকে হত্যা, অন্যদিকে বাইডেনের জয় নিশ্চিত হলে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের B-52 বোমার বিমান। পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ইরাক সীমান্তের ইরান কুদিস্তান প্রদেশে এক ইরানি সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদুলু এজেন্সি। বুধবার ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মারিওয়ানা শহরে টহলরত অবস্থায় মোহাম্মদ রসুল খাতামি নামে সেনা সদস্যকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এই অঞ্চলের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সেনাদের সঙ্গে PJK এর সংঘর্ষ হয়। কুর্দিস্তান ইরানের 31টি প্রদেশের একটি। ওদিকে দমে যাওয়ার পাত্র নন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরও কোনোভাবে নিজের পরাজয় স্বীকার করছেন না তিনি। গত 23 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটের ফলাফল অনুযায়ী জয়ী হয়েছেন ডেমোক্রেট দলের জো বাইডেন। ইতোমধ্যেই মার্কিন সংবাদ মাধ্যমগুলো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে, এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও বাইডেনকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু তবুও বাইডেনকে বিজয়ী মানতে নারাজ ট্রাম্প। এমনকি বৃহস্পতিবার এক ঘোষণায় এই বিদায়ী প্রেসিডেন্ট বলছেন, যদি আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে বিজয়ী করা হয় তাহলে হোয়াইট হাউস ছাড়বেন তিনি। নির্বাচনের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে যাচ্ছেন ট্রাম্প, যদিও এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ দিতে পারেননি এই এক রোখা প্রেসিডেন্ট। এর আগে বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের সম্মতি জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখাশোনা দায়িত্ব থাকা সংস্থা যা করার প্রয়োজন করুক। একই সঙ্গে তিনি নির্বাচনের পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন GSA বলছে, যারা বাইডেনকে আপাতত বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে তাই কোনোভাবেই এই নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। কিন্তু নির্বাচনের পর থেকে ট্রাম্প বলে আসছেন, বিরোধী দল ভোট চুরি করছে এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মামলা করছেন তার সমর্থকরা, যদিও এইসব মামলার ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে। তবে নিজের পরাজয়ের ব্যাপারটি সম্প্রতি ট্রাম্পের সুর কিছুটা নরম হতে দেখা গেছে। প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন, বাইডেন আগামী 20 জানুয়ারি শপথ নেওয়ার আগে অফিস ছাড়বেন তিনি। দ্বিতীয়বার ক্ষমতায় যাওয়ার চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি, কিন্তু তারপরও বাইডেনের কাছে হারতে হলো তাকে। ফলে এক মেয়াদ শেষ করে তাকে হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে। ইলেকটোরাল ভোটের ফলাফলে এবং বাইডেনের জয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে তিনি হোয়াইট হাউস ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই আমি তা করব এবং আপনারা সেটা জানেন। ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে হোয়াইট হাউসে বসার বিষয়টি নিশ্চিত হয়। আগামী 14 ডিসেম্বর জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাইডেন এখন পর্যন্ত 306টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন 232টি। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি ছিল বড় ধরনের একটি জালিয়াতি, যদিও সেই সময় তিনি ভোট জালিয়াতির পক্ষে কোনো প্রমাণই দিতে পারেননি। বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় তিনি দাবি করেছিলেন যে নির্বাচনে শতভাগ জালিয়াতি হয়েছে। তবে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন ট্রাম্প। এবার মার্কিন নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক নাটকীয় নির্বাচন। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন বাহিনীর B-52H স্ট্রাটোফোর্টেস বোমারু বিমান। ক্ষমতা শেষ সময়ে এসে ইরানের সঙ্গে সংঘাত জড়াতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্যে বিমান মোতায়েন করেছেন বলে গুঞ্জন চলছে। খবর আরব নিউজের, আমেরিকার নর্থ ডাকোটার একটি বিমান ঘাটি থেকে 2টি বোমারু বিমান গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গত শনিবার মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদের আশ্বস্ত করা। এদিকে ইসরায়েলের কয়েকটি পত্রিকা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যে আবার আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে ইরানের হামলা চালালে প্রতিশোধ নিতে তেহরানও পাল্টা হামলা চালাবে ইসরায়েলে। ইসরায়েল জানিয়েছে এই ব্যাপারে তারা প্রস্তুত নিয়ে রেখেছে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।